আগুন পোহাতে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃত বৃদ্ধার নাম প্রতিমা শীল, বয়স 64 বছর, বাড়ি হিলি থানার থিওর এলাকায়। পরিবার সূত্রের খবর, গত বুধবার গভীর রাতে অতিরিক্ত ঠান্ডা পড়ার জন্য ওই বৃদ্ধা আগুন পোহাচ্ছিলেন। সেই সময় ওই বৃদ্ধার শাড়িতে আগুন লেগে যায়। এরপর বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের নজরে আসতেই আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকা জুড়ে। এই বিষয়ে মৃতার আত্মীয় গোপাল কবিরাজ বলেন, মৃতরা যে প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য মানে আগুন পোহাচ্ছিল। কোথায়? বাড়িতে। বাড়িতেই? মানে একাই ছিল উনি নাকি অন্য কেউ ছিল? হ্যাঁ। মানে হঠাৎ করে কি কাপড়ে আগুন লেগেছিল নাকি? কাপড়ে আগুন লেগে যায়। মহিলা? কি নাম? প্রতিমা শীল। কোথায় বাড়ি? তিওর। তিওর? গ্রামের নাম কি? গ্রামের নাম তিওর। আচ্ছা, এমনি কি করতো কিছু? এমনি কোনো কিছু করতো? বাড়িতে কেউ ছিল না? বাড়িতে ছিল ভাস্তা, সে পরে খবর পাই। বাড়িতে কি মারা গেছে নাকি হাসপাতালে? না, হাসপাতালে, বালুঘাট হাসপাতালে। কখন মারা গেছে? কালকের আগের দিন হচ্ছে, ভোরবেলা ভর্তি করছে, আজকে সকালবেলা মারা গেছে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।